হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, ওযু করেছি, জুমার নামাজে যাব। সবসময় এই মসজিদে নামাজ পড়ি, তবে শুক্রবার জুমার দিন এখানে জুমা হয় না, জুমার জন্য যেতে হয় সামনে। সামনে ভার্সিটি আছে, ওখানে ভার্সিটির একটা মসজিদ আছে, আর এটা হচ্ছে আমরা এখানে নামাজ পড়ি এই মসজিদে। এটা জামি মসজিদ না, জামি মসজিদ হলো কুয়েত ভার্সিটির সামনে, ওখানে যেতে হয়। তো চলেন যাই। একতলা লিফট বন্ধ, সিঁড়ি বেয়ে উঠতে হবে। প্রথম দেখে 5 থেকে 7 মিনিট হাঁটতে হয় আমাদের, আমার আমার কাজের জায়গা থেকে। এখানে ক্যামেরা আছে তাই বন্ধ রাখলাম। ওনারা যাচ্ছেন, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অনেক ঠান্ডা লেগে গেছে। তো ভার্সিটি, এটাই ভার্সিটি, ভার্সিটি আমরা যাচ্ছি। ভার্সিটির এটা হচ্ছে সামনের সাইড, পিছনের সাইডটা আপনাদেরকে দেখাবো। আমি এখন ভার্সিটির ভেতর দিয়ে মসজিদে চলে যাব, ওখানে খুতবা শুরু হয়ে গিয়েছে। إذ الدعاء من أعظم أنواع العبادة بل هو العبادة. فعن النعمان بن بشير رضي الله عنهما قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: الدعاء هو العبادة، ثم أي عن دعائي سيدخلون جهنم داخرين. رواه أحمد والترمذي وصححه. الشرك والكفران ويؤدى فيه أهل العصيان. اللهم وفق أمير البلاد وولي عهده لهداك، واجعل أعمالهما الصالحة في طاعتك ورضاك، واجعل يا رب الكويت آمنة مطمئنة، صفاء رخاء، وسائر بلاد المسلمين. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات، الأحياء منهم والأموات، إنك قريب سميع مجيب الدعوات. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أقم الصلاة. জুমার নামাজ শেষ, আমি এখন মসজিদ থেকে বাইরে বেরিয়ে এসেছি। আমি এখন অবস্থান করছি ভার্সিটির 5 নম্বর গেটে। মুসল্লিরাও যাচ্ছে। হে, ওয়েলকাম ব্যাক এগেইন, আমরা আবার ফেরত আসছি। আমার ব্যাগ যাচ্ছে আমার কাজের জায়গায়। আজকে আমি রুট বাসে যাব। কোম্পানির বাসে আসিনি, রুট বাসে যাব, তাই বাস স্টেশন যাচ্ছি। এটাই হচ্ছে বাস অফিস। তো বাস অফিসে আসলাম। আমার বাস চলে আসছে, আমি চলে যাব। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।